वेलकम टू अनदर ट्रैवल व्लॉग। এটা কাশ্মীর ও লেলাদাকের একটা দারুণ জার্নি যেটা আমরা শেয়ার করতে চলেছি। চারটে কাপল মিলে পৌঁছে যাই অগস্ট মাসে ডাল লেকের পাশে। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, পৌঁছানোর কথা ছিল সকালে, কিন্তু কিছু করার নেই। আমরা চেক ইন করি ভিক্টোরিয়া হোটেল, যেটা মমতা চকের কাছে। হোটেলের মধ্যেই সুন্দর আপেল গাছে কিন্তু আপেল ফুটে রয়েছে। হোটেলটার রুমগুলো ঠিকঠাক, ডাল লেকের থেকে জাস্ট হাঁটা পথ 5 মিনিট দূরত্বে। সুন্দর গার্ডেন রয়েছে এবং আমাদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা এই হোটেলের ভেতরেই করা হয়েছিল। আমরা একটা বড় ট্যুর প্যাকেজের সঙ্গে গেছিলাম যেখানে পুরো ট্রিপটা কাস্টমাইজ ছিল এবং আমরা 8টা বন্ধু। সো কাশ্মীরের জার্নি স্টার্ট হয়ে গেছে আমাদের, লে লাদাখ উইথ কাশ্মীরের। আজকে ডে টু, কালকে পৌঁছে গেছি প্রচণ্ড অন্ধকারের দিকে। অ্যান্ড হ্যালো, সবার সাথে একটু মেরা আলাপ হবে। আমরা এবার ভালো করে ব্লগ শুরু করব। কালকে একটু মিসহ্যাপ হয়ে গেছিল, কালকে আমাদের ফ্লাইটস অনেক ডিলেড ছিল। সো আজকে ফাইনালি স্টার্ট করে আমরা পৌঁছাবো পহেলগাঁও, সেখান থেকে বাকি শুট স্টার্ট হতে চলেছে। আমাদের কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে শ্রীনগরে স্পাইস জেট বুক ছিল, কিন্তু এই মুহূর্তে ডিজিসি এর কিছু নির্দেশিকার জন্য সমস্ত স্পাইস জেটের ফ্লাইট কিন্তু প্রচণ্ড ডিলেড চলছে। কিছু করার নেই, তবে আমরা প্রথম দিন শ্রীনগরে রেস্ট করে ফার্স্টে পৌঁছালাম পহেলগাম। বিউটিফুল চারিদিকটা। পহেলগামের হোটেল থেকেই এই ভিডিওটা মোবাইলে শ্যুট করেছিলাম। জানলার বাইরে থেকেই সুন্দর পাহাড়, নীল আকাশ আর পাশ থেকে লিডার নদী কাছেই বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আমরা ঘুরে এসেছি। তার সঙ্গে দারুণ উপভোগ করলাম চা। ওয়েলকাম টু পহেলগাম। সুন্দর কাশ্মীর ভ্যালির পহেলগাম ডে টু পৌঁছে গেছে। অসাধারণ, এত সুন্দর। আর এরপরে সব বন্ধুদের সাথে এক্ষুনি আলাপ করিয়ে দিচ্ছি যারা যারা এসছে। ট্রিপটার সম্বন্ধে একটু ডিটেলসে খানিকটা বলে রাখি। আমরা 11ই আগস্ট স্টার্ট করি কলকাতা থেকে আর রিটার্ন করি 21শে আগস্ট। তার মাঝখানে আমরা ঘুরি শ্রীনগর, পহেলগাম সহ কয়েকটা জায়গা। তারপরে সোনমার্গ হয়ে আমরা কার্গিলে থাকি এবং সেখান থেকে চলে যাই লের উদ্দেশ্যে। তো ওভারঅল একটা হোলিস্টিক ট্রিপ ছিল, সুন্দর সব কিছু প্ল্যান করা রয়েছে এবং সব কিছুই মোটামুটি দেখতে পাই। এই জার্নির গল্পটা সেভাবেই আমরা আস্তে আস্তে এগোবো। ওয়েলকাম টু পহেলগাম। বিউটিফুল লিডার নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ব্রিজে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এপাশ থেকেও নদী বয়ে আসছে, পিছনেও পুরো পাহাড়। সঙ্গে তাদের কাছে গিয়ে একটু দেখা যাক সেই গার্ডেনের সঙ্গে, দারুণ ভিউ, দারুণ। সো আজকে ডে টু, পৌঁছে গেছি কাশ্মীর ট্রিপে। সেই ট্রিপটা হতে চলেছে কাশ্মীরে 3 দিন আর তার সঙ্গে মেন অ্যাট্রাকশন হচ্ছে লে লাদাখ, সেটাই দেখব। আর তার সঙ্গে মাঝে আমরা গুলমার্গে গিয়ে কিন্তু ধরে নিয়েছি রোপওয়ে, বোথওয়ে, খুব সুন্দর জার্নি। আর তার সঙ্গে 15th আগস্টের দিন কিন্তু কার্গিল ওয়ার মিউজিয়ামটা অ্যাডেড অ্যাট্রাকশন। সমস্ত কিছু এই ভিডিওতেই আছে আস্তে আস্তে। হ্যালো, এসে গেছি আমরা পহেলগাঁও। ইয়েস, এ হচ্ছে সাহেলি। ধারণ অঙ্কিতা। আচ্ছা, আমরা তো ইসকনের ব্লগে সবাইকেই দেখেছি। হ্যাঁ, আমরা এর আগে মায়াপুরের ব্লগেও সবাইকেই আমরা দেখে নিয়েছি এবং আমরা একটু ভিউটা একটু দেখিয়ে দিতে চাই। খুব সুন্দর একটা মিক্সিং রয়েছে, একটা জল এবং পাহাড় পর্বত সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ এখানে রয়েছে। একটু দেখিয়ে দে রাজদীপ, পুরো দিকটা ঘুরিয়ে দেখতে থাকো। লিডার নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা বেশ কিছু সিনসিনারি দেখলাম। লাঞ্চ ততক্ষণে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, সেই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরোটাই আর্মি কন্ট্রোলড। তবে আমরা সেখান থেকে একটা নতুন ডিসিশন করি যে লিডার নদীর পাশ থেকেই একটা গাড়ি বুক করে নিলাম যাতে আমরা কিছুটা সাইট সিন করে দেখতে পারি। তবে সেখানেও একটা প্রবলেম হয়ে যায়, অমরনাথ যাত্রীরা নামছে বলে বেশ কিছু সাইট সিনের জায়গা মাঝে মাঝেই বন্ধ। তো অগত্যা আমরা সাইট সিনটা আর কমপ্লিট না করতে পেরে গাড়িটাকে আবার সেখানেই ছেড়ে দিই এবং আর চারপাশটা হেঁটে এক্সপ্লোর করে দেখি। গুলমার্গ অবশ্য পরের দিনের জন্য আমরা বেশি এক্সাইটেড ছিলাম যে গুলমার্গ পৌঁছাবো, রোপওয়ে চড়বো, সেগুলো আগে থেকেই কলকাতা থেকে বুকিং সমস্ত কিছু করা ছিল। তো অগত্যা আমরা সুন্দর সানসেটটা লিডারের পাশে বসেই উপভোগ করলাম। ক্যামেরা নিয়ে গেছিলাম বলে সামান্য কিছু লিডারের টাইম ল্যাপস উইথ ডিফারেন্ট শেডস অফ স্কাই দেখতে দেখতে সন্ধ্যাটা এন্ড করলাম। আমরা হোটেল আইস রক থেকে পরের দিন চেক আউট করলাম পুরো টিম নিয়ে এবং জার্নি স্টার্ট করে পৌঁছলাম গুলমার্গে গন্ডোলা রাইডের জন্য, যেটা হচ্ছে রোপওয়ে, বোথ ওয়েজ, যেটা বললাম কলকাতা থেকে আমরা বুক করে রেখেছিলাম।
যে পার্কিং স্পটটায় নামালো সেখান থেকে অলমোস্ট 1.5 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স। ঘোড়ার অপশানও আছে, তবে কেউ চাইলে হেঁটেও পৌঁছাতে পারে। আমরা অবশ্য হেঁটেই সুন্দর ওয়েদার দেখতে দেখতে পৌঁছে গেলাম গন্ডোলার কাছে। বেশি টাইম লাগেনি, তবে অবশ্য একটু কেউ যদি গাইড করে দিত আর একটু সুবিধা হয়, কারণ ওখানকার লোকেরা ঘোড়া না নিলে একদমই হেল্প করতে চাইছে না এবং মিসগাইডই বরং করার চেষ্টা করছে যে অনেক দূরে হয়তো হেঁটে পৌঁছে যেতে হবে। তবে আমরাও নাছোড়বান্দা, ঠিক দেখে ঘুরে হেঁটে হেঁটেই আস্তে আস্তে গল্প করতে করতে পৌঁছে গেলাম। টিকিট তো বুক করাই ছিল। এই কাঠের ঘরটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই টিকিটের কিউআরগুলো স্ক্যান করে একে একে সবাইকে উঠিয়ে দেওয়া হচ্ছে গন্ডোলা ফেজ ওয়ানের দিকে। এখানে বলে রাখি দুটো ফেজ রয়েছে, ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু। ফার্স্টে ফেজ ওয়ান থেকে পৌঁছাতে হয় একটা মিডল পয়েন্টে, যেখানেও একটা সুন্দর গ্রিনারি রয়েছে, তবে শীতকালে বরফ পড়লে পরে সেই জায়গাগুলো পুরো স্নোতে ভরে যায়, সাদা হয়। আমি অবশ্য প্রথমবার যখন মা বাবার সঙ্গে আসি তখন কিন্তু এই গ্রিনারিটা একদমই দেখতে পারিনি, পুরোটাই বরফে ঢাকা ছিল এবং চারিদিকে পুরো স্নো ছিল। তবে আমরা এখন বন্ধুদের সাথে যেবারে এলাম 2022 অগস্টে, দেখছি সমস্ত কিছুই গ্রিন কারণ স্নোফল হয়নি, এবং ফার্স্ট রাইডের পজিশনটায় এই কিউআরটা স্ক্যান করে আমরা রোপওয়ের দিকে স্টার্ট করে দিলাম। বেশ ভালোই জার্নিটা, আস্তে আস্তে দেখা যাবে সামনে কী সুন্দর গ্রিনারি আর সিনিক বিউটি কাশ্মীরের। ট্রুলি জান্নাতে কাশ্মীর এটাকেই হয়তো বলে, এখান থেকেই শুরু হলো। আমরা কুইকলি ফেজ ওয়ানটা কমপ্লিট করে ফেললাম, খুব একটা লাইন তখনও ছিল না শেষের দিকে বলে তাড়াতাড়িই করছিল। তারপরে আমরা স্টার্ট করে দিলাম ফেজ টু এর জন্য। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয় ফাইনাল ডেস্টিনেশন, যে সেকেন্ড স্পটটা সেখানে পৌঁছানোর জন্য। এখন গন্ডোলা সেকেন্ড ফেজের জন্য এগোনো হচ্ছে তাড়াতাড়ি, 3টে বাজে। দুটো ফেজের বুকিং কিন্তু আগে থেকে করে রাখতে হয়, তাহলে লাইন অ্যাভয়েড করা যায়। প্রাইসেস হচ্ছে ফার্স্ট ফেজের জন্য 740 আর সেকেন্ড ফেজ হচ্ছে 950। দারুণ সব সিন সিনারির মাঝখান দিয়ে যাচ্ছে, পিছনের আকাশটা জাস্ট টু গুড। আর এগুলো ওপেন, এগুলো কাদের জন্য কে জানে। এটা আরেকটা রয়েছে সিটিং, ও ইয়ে দিস ইজ বেটার। আমি দেখেছি এগুলো, কিন্তু এগুলো চলে না আমার মনে হয়। এতগুলো এমনি এমনি রেখে দিয়েছে, চলছে তো না দেখো, জানি না, বাট ভিউজ গুলো এনজয় করার মতো, অসাধারণ ভিউজ। প্রায় 15-20 মিনিটের এই জার্নিটা, আর উইন্টারে আসলে পরে পুরো আলাদাই সিন সিনারি। চারিদিকে পুরো হোয়াইট আর হোয়াইট স্নো ক্ল্যাডেড মাউন্টেন্স, আর এই গ্রিন মেডোস গুলো পুরো সাদা বরফের নিচে। তবে এখন যা গ্রিনারি দেখলাম সেটাও কিন্তু দারুণ। সেই সকালে আমরা স্টার্ট করেছি পেহেলগাম থেকে, তারপরে পুরো রাস্তাটা পেরিয়ে গুলমার্গে এসে ঢুকেছি। তবে দুটো ফেজ চড়েই দুটো অনুভূতি কিন্তু পুরোপুরি আলাদা, কোনোটাই মিস করলে চলবে না। ফার্স্ট ফেজটা যেমন সুন্দর, পরেরটা আরো হাইটে গিয়ে। আমরা গুলমার্গের গন্ডোলার সেকেন্ড পয়েন্টে এসে পৌঁছে গেছি। ঠান্ডা বেশ ভালোই, সবার অবস্থা মোটামুটি ঠান্ডায় কাঁপছে, ব্যাগগুলো তুলে নি, অনেক লাউড যাচ্ছে কনস্ট্যান্ট, রোপওয়ে টাইম হয়ে যাচ্ছে, আবার বেরোতে হবে। আজকে ছিল 14th August, নেক্সট ডে 15th August, আর সিকিউরিটি ছিল খুব টাইট। তবে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, অনির্বাণের ব্যাগটা সেকেন্ড ফেজেই রয়ে গেছে আর আমরা ফার্স্ট ফেজে নেমে আসি। সেই এক আলাদা কেস, প্রচণ্ড টেনশনের মধ্যে তারপরে ফাইনালি ব্যাগটা খুঁজে পাওয়া গেল ট্যুরিস্ট পুলিশের জন্য। এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলে রাখার মতন, যাতে এটা সারা জীবন আমাদের মনে থাকে। আর নেটওয়ার্ক মোবাইলের একদমই ছিল না। আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফেজের সামনের জায়গা। কি সুন্দর জায়গা, বলবো তো সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজটা বেশি এনজয় করতে সত্যি এত গ্রিনারি চারিদিকে। তবে অনেক কেওয়াস আর ঝামেলার পর ফাইনালি ব্যাগ পেয়ে আমরা ফিরে এলাম হোটেল থেকে। তারপরের দিন আমরা স্টার্ট করে যাব কার্গিলের উদ্দেশ্যে 15th August। 15th August-এ কার্গিল ওয়ার মিউজিয়াম এসে পৌঁছে গেছি, ক্যাপ্টেন বিক্রম বাত্রা।
অসাধারণ ফিলিং, লাইন পড়ে গেছে অলরেডি। মাঝে খানিকটা আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম জজিলা পাসের কাছে, বেশ কিছুটা ট্রাফিক জ্যামও ছিল। আর জজিলা পাসটাও কিন্তু সত্যি নামটা যেরকম গডজিলার মতন সিমিলার ওরকমই দেখতে, প্রচণ্ড ট্রেচারাস আর খুব ডেঞ্জারাস রাস্তা। যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের জন্য এটা সত্যি একটা চ্যালেঞ্জিং পাস। তবে ফাইনালি আমরা পৌঁছেই গেছি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বৃষ্টি ভেদ করে কার্গিলে। তবে এই কার্গিল ওয়ার মিউজিয়ামটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, একবার তো আমার মনে হয় সবার যাওয়াই উচিত। এই ইতিহাসগুলো পাহাড়ের সঙ্গে আর যুদ্ধের টাইমটা অসাধারণ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহি তব জয়গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সো 15th আগস্টে আমাদের কার্গিলের ওয়ার মেমোরিয়াল দেখা হলো, কি এক্সপেরিয়েন্স একটু শোনা যাক। ভালো লাগলো আমাদের তো সত্যি, আমরা আবার ন্যাশনাল অ্যানথেম গাইলাম সকলে মিলে। আমরা জাস্ট 4 জন স্টার্ট করেছি, তারপর প্রত্যেকে ওখানে যতজন প্রেজেন্ট ছিল, ইভেন আর্মিরা সবাই আমাদের সাথে জয়েন করলো, পার্টিসিপেট করলো, মানে অসাধারণ খুব ভালো ব্যাপার। আর এই টুপিগুলো কেনা হয়েছে সোভিনিয়ার শপ থেকে দেখা যাচ্ছে, দারুণ। আর সত্যি এটার একটা আলাদা ফিলিং, মানে 15th আগস্টে কার্গিলে এসে দাঁড়ানো মানে অসাধারণ অসাধারণ। কেউ যদি মানে আসতে চায় ডেফিনেটলি এই টাইমে আসা। তার সঙ্গে ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এই হচ্ছে টাইগার হিল, যেটা নাকি ক্যাপচার করা হয়েছে। আর চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখলে বোঝা যাবে যে কিরকম। এখানে দেখা যাচ্ছে আমাদের ঠিক ফ্ল্যাগটার পাশেই যে একদম টপ ভিউটা, ওটা হচ্ছে আমাদের টাইগার হিল, যেটা ক্যাপচার করা হয়েছিল। আর ঠিক তার পাশেই যে সেকেন্ড হায়েস্ট যে পিকটা, সেটা হচ্ছে বাত্রা পয়েন্ট, ক্যাপ্টেন বিক্রম বাত্রা যেটাকে ক্যাপচার করেছিল ওই সময়। অসাধারণ এক্সপিরিয়েন্স, তাই না? অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা আমরা সিনেমায় দেখে এসেছি সেটা এখন লাইভ দেখতে পাচ্ছি। আর এই যে রোদগুলো উঠছে মাঝখানে দেখা যাচ্ছে, এটা তো লাদাখের স্পেশালিটি। অসাধারণ। ফাইনালি পৌঁছে গেলাম হোটেল সিয়াচেন ইন কার্গিল। তো কার্গিলের হোটেল সিয়াচিনে জাস্ট চেক ইন করলাম, সময় হয়ে গেছে অলমোস্ট 800-350 কিলোমিটারের কাছাকাছি, টোটাল 400 কিলোমিটারের মতন জার্নি, তার মধ্যে হাফ কমপ্লিট হয়েছে। কালকে লে পৌঁছানো হবে। খুব সুন্দর প্রপার্টি, চারিদিকে ঘুরিয়ে দেখালাম এখন একটা সানফ্লাওয়ার গার্ডেনের মধ্যে বসে। আর এইখানে আমাদের রুমস পরপর সব পাওয়া গেছে, বিউটিফুল প্রপার্টি, ওয়েদারও খুব ভালো। আর ইন্দাস রিভার বাইরে এত ভালো ফোর্সে ফ্লো করছে, দারুণ। তো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আজকের দিনটা খুব ভালো কাটলো কার্গিল ওয়ার মিউজিয়াম দেখে। তো এই অবধি আপডেট, রাতে দেখা যাক কী খাওয়া দাওয়ার ব্যাপার আছে। সো নেক্সট ডে আর্লি মর্নিং আমরা স্টার্ট করে দিলাম ব্রেকফাস্ট করার পর। আমাদের দুটো গাড়ি নিয়ে লাদাখের সেই বিখ্যাত টেরেনের মাঝখান থেকে জার্নি স্টার্ট হলো। এখন মনে হচ্ছে ইয়েস, আমরা লাদাখে ঢুকে পড়েছি। এই মাউন্টেনের ডিফারেন্ট শেডস আর তার সঙ্গে আকাশ আর মেঘের খেলা অসাধারণ। এই রাফ রাগেড নেচার, সেটাই হচ্ছে লাদাখের আসল। সো আজকে কার্গিল থেকে লের উদ্দেশ্যে জার্নি স্টার্ট হয়ে গেছে। এটা ফার্স্ট ডেস্টিনেশন, একটা 45 ফুটের বড় বুদ্ধ আছে, সেখানে যাচ্ছি দেখতে। বেস্ট হচ্ছে একদম ক্লিয়ার ব্লু স্কাই সব জায়গাতে, আর সুন্দর সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে, দারুণ সিনারি। কোল্ড ডেজার্ট এখনো ঢোকেনি, তবে মাউন্টেন টেরেন দেখে বোঝা যাচ্ছে যে পুরো অন্যরকম, এরকম পাহাড় আগে দেখিনি কোথাও। Thank you.
নেক্সট আমরা জার্নি স্টার্ট করে দিলাম এবং পৌঁছে গেলাম নামি খেলা বলে একটি ভিউ পয়েন্টে। বেশ একটা চওড়া রাস্তা টার্নিং, আর সেখানেই বেশ ভালো ফটোগ্রাফিক পয়েন্ট রয়েছে। সো ম্যাক্সিমাম গাড়ি সেখানে একটু ব্রেক দিচ্ছি। নামি খেলা বলে একটা জায়গায় ওখানে এসে পৌঁছে গেছি। চারিদিকে অনেক ফটোগ্রাফিক ভিউ পয়েন্ট, এখানে একটা ফোর্ট রয়েছে, পাহাড়ে ওখানে আর্মি ক্যাফে বলে লেখা, নামি কালা বলে একটি জায়গা। দি ফেমাস লামায়ুরি মনাস্ট্রি, মুনল্যান্ড বলে এখানটা, পুরো চাঁদের ক্রেটারের মতো। এখান থেকে রাস্তাঘাট, চাঁদে হয়তো এরকম, সেই জন্য এটার নাম মুনল্যান্ড। আর হাঁপিয়ে গেছে কারা কারা, কাদের কি অবস্থা? ডার্ক চকলেট খেয়ে কিন্তু অনেক আরাম লাগছে, আর সবজি খেয়ে 6 ঘন্টার পথ অতিক্রম করা। গাড়িটা পেছন দিকে, আমরা এখন লামায়ুরু রিসর্ট মনাস্ট্রিতে আছি। না, আমরা এখন লামায়ুরু মনাস্ট্রিতে আছি। সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই যাবে, কিন্তু আমরা আমি ভীষণ টায়ার্ড, তাই আর ভেতরে যাওয়ার ইচ্ছা করছে না। কি করে টায়ার্ড, বাসে চেপে অবভিয়াসলি সবাই তো এভাবেই আসবে নাকি? হ্যাঁ, কিছুই রেকর্ড করছে না রে এগুলো। অক্সিজেন কতটা এখানে? অক্সিজেন তো আমি কিছু পাচ্ছি না, মানে কি করে আমি বেঁচে আছি এই মনাস্ট্রির অনেক ছবি আমি ইয়েতে দেখেছি। কোথায়? ওই কি বলে ওটাকে, পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দি ফেমাস মুনল্যান্ড। পুরো ক্রেটার মুনের মতন যে সেটিংটা, ল্যান্ডস পুরো ল্যান্ডস্কেপটা ওইভাবে দেখা যাচ্ছে। মুনল্যান্ড বলে এটাকে, এখান থেকে নিয়ে ওই এন্ড পর্যন্ত বিউটিফুল। সো লামায়ুরু থেকে এখন বেরোচ্ছি, এগিয়ে যাচ্ছি। দারুণ, যতই বলছি ততই দারুণ, অবাক হওয়ার মতন। এসে পৌঁছে গেলাম দি ফেমাস মুনল্যান্ডে। চারিদিকটা দেখে নাকি চাঁদের টেরেনের সঙ্গে অনেক মিল রয়েছে, তাই এই জায়গাটার নাম মুনল্যান্ড দেওয়া হয়েছে। নিচে দেখা যাচ্ছে দি সাঙ্গাম, যেখানে দুটো কালারের জল এসে মিশে যেটার ওভার পাওয়ার করে যে সিজনে সেটা বেরিয়ে যাচ্ছে। কালারগুলো কিন্তু অন্য সিজনে অন্যরকম থাকে। আমরা এখন এসে গেছি সাঙ্গাম পয়েন্টে, তাই তো? নিচটা একটু দেখিয়ে দিই। এদিক থেকে আসছে একটা রিভার, সেখান থেকে মিট হচ্ছে হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে, সাঙ্গম বলে এটাকে। সেই জন্যই নিচে দেখা যাচ্ছে অনেক রিভার র্যাফটিং স্পটও রয়েছে। এসে গেলাম ম্যাগনেটিক হিলের সামনেই। এই পিছন দিকে লেখা রয়েছে ম্যাগনেটিক হিলের পুরো জায়গাগুলো, আর এই পাশে হচ্ছে বিভিন্ন এটিভি ভেহিকলস দাঁড়িয়ে রয়েছে। হালকা বৃষ্টি পড়ছে, যদিও লাদাখে বৃষ্টি হয় না, কিন্তু লেহের এই রিজিয়নে লিভার্ড সাইড আর উইন্ডওয়ার্ড সাইডের কনসেপ্টটা রয়েছে বলে বৃষ্টি হওয়ার কথা না, তাও হচ্ছে। ক্যামেরাটা ভেতরে ডুবিয়ে রাখবো, সি ইউ অরাউন্ড। নেক্সট
নেক্সট স্টপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই জায়গাটা একটা গুরুদ্বারা ম্যাগনেটিক হিল থেকে বেরিয়ে লে সিটিতে ঢোকার মাঝখানে। এটার নাম হচ্ছে পাথর সাহিব গুরুদ্বারা। এর একটা দারুণ গল্প রয়েছে। গুরু নানকজি নাকি ওপরে প্রার্থনা করছিল, আর ওই পাহাড়ের ওপর থেকে এক ডেমন নাকি একটা পাথর ছুঁড়ে সেটা ভাঙার চেষ্টা করে। তো আলটিমেটলি সেটা হয় না, এবং সেই পাথরের মধ্যে রয়ে গেল সেই ডেমনের পায়ের ছাপ, আর গুরুদ্বারার ভেতরে সেই পাথরটি এখনও রাখা রয়েছে। এই হচ্ছে তার গল্প। তার সঙ্গে বেশ কিছু দারুণ চা, যেটা পুরোপুরি সেলফ সার্ভিস, আর কিছু প্রসাদ সবসময় দিচ্ছে। লাঙ্গার টাইপের হয়তো ভেতরে আছে, কিন্তু আমি আর জুতো খুলে ঠান্ডায় ঢুকি। সো ফাইনালি শান্তি স্তূপা পিছনে দেখা যাচ্ছে, অ্যান্ড পিছনটা হালকা ক্লাউডি রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না, বাট হ্যাঁ শান্তি স্তূপা তো একটা খুব মেন মেজর অ্যাট্রাকশন, সেখানে যেতে হবে। আর আমি বেশ খানিকটা ইনক্লাইন্ড উঠে তারপরে শান্তি স্তূপা, নিচ থেকে লের সিন সিনারি দেখা যাচ্ছে, সিটিটার অক্সিজেন কমের জন্য বেশ হাঁপানি হচ্ছে। এপাশে ওপরে স্তূপাটা, সো ফাইনালি পৌঁছে গেছি শান্তি স্তূপা। শান্তি কতটা জানি না, বলছি শান্তি কতটা জানি না, কিন্তু দম ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ অক্সিজেনটা কম বলে, আচ্ছা এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে বলে দেওয়া হয়েছে, এসে লেফট টু রাইট এরা দেওয়া চারিদিকে। সিনিক ভিউটি দারুণ, বিউটিফুল আউটস্কার্টস। এখানে বিভিন্ন বিভিন্ন ভিলেজ দেখা রয়েছে, সেগুলোর নামগুলো, আর ব্যাকড্রপে এই যে শান্তি স্তূপা, খুবই সুন্দর। সো লেহ এটা একটা মেজর ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটা, ট্যুরিস্ট অ্যাট্রাকশনস বলা যেতে পারে। সো ইয়া এখানে লিখে দিয়েছে কাম অ্যাগেন, কারণ একটা গোল সার্কেল কমপ্লিট হয়ে গেল, সবাই এগিয়ে গেছে, এবার আমিও এগিয়ে গাড়ির থেকে গই ফর দ্য নেক্সট স্টপ। লে প্যালেসে এখন এসে পৌঁছে গেছি, আপাতত কারেন্ট নেই তাই টিকিট দিতে পারছে না, দেখা যাক। সো লে প্যালেসের লেভেল 6 উঠে চলে আসা হয়ে গেছে, একদম উপর দিকে ছোট ছোট দরজা, আর এই হচ্ছে পুরো ভিউটা সিটির। এখান থেকে এদিক থেকে এলাম, নিচে ঢুকছে সবাই, আর এই হচ্ছে সিটি। কষ্টকর ব্যাপার, লেভেল 6-9 সব এখানে। হ্যাঁ ছোট ছোট দরজা জানলা সিঁড়ি, সেই দিয়েই নামতে হচ্ছে লে প্যালেস। সো থার্ড ডেস্টিনেশন অফ দ্য ডে, হালকা বৃষ্টি হচ্ছে, লাদাখে বলে বৃষ্টি পড়ে না, কিন্তু ড্রিজল দেখো হালকা হালকা, বাঙালি এখানেই যায় বৃষ্টি নিয়ে আসে, কি মুশকিল। সো সিন্ধু ঘাটি থার্ড ডেস্টিনেশন, সিনিকটা দেখো না একদম পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর, ফাটাফাটি ফাটাফাটি, এরকম একটু আসো, দুজন যদি ঘুরে দেখাই না চারিদিকটা শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। সিন্ধু ঘাটি মানে হচ্ছে ইন্দাস রিভার, সিন্ধু নদী, সেটাই জাস্ট দেখবো সামনে থেকে। এখানে একটা ক্যাফে মতন রয়েছে, আর এই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই সামনে সিন্ধু নদী। কেমন লাগলো? ও ইটস অন মি, ইয়েস, খুব সুন্দর জায়গাটা, ভেরি নাইস। কোথায় এসেছি? এটার নাম হচ্ছে সিন্ধু ঘাট, কারণ এটা ঘাট বানিয়ে রেখেছে, এই সামনে ইন্দাস রিভার সিন্ধু বয়ে চলেছে। আকাশটা অসাধারণ লাদাখে। অনিবন কিছু বলবে এবার? অনিবন কিছু বলবে? অনিবনে ভীষণ পরিমাণ দেখাবে বড়। লাদাখের ট্যুরিস্ট অ্যাট্রাকশনস গুলো মোটামুটি একদিনেই কমপ্লিট হয়ে যায়, একটা হোল ডে ট্রিপ নিলে মোটামুটি 5-6 আওয়ার্স এর মধ্যে পুরো কমপ্লিট। সো এখান থেকে বয়ে যাচ্ছে সিন্ধু নদী, ইন্দাস যেটাকে বলা হয়, সোজা আসছে পাকিস্তান থেকে, ওল্ড সিভিলাইজেশন থেকে বয়ে চলেছে। এখানে একটা ছোটো ঘাট মতন করে দিয়েছে সাইডে, যদি কেউ যেতে চায়, আর নইলে মোস্টলি পুরো লাদাখের মাঝখান দিয়ে বয়ে চলেছে একদম সুন্দর সিন্ধু নদী। এখান দিয়ে এন্ট্রেন্স এদিক দিয়ে এখন বেরিয়ে যাবো, বিউটিফুল, আর স্পেশালি এই যে স্কাইটা, ব্লু কালারটা আনম্যাচড।
এখন র্যাঞ্চোর 3D হচ্ছে স্কুলে আমরা চারিদিকে প্রচুর ফটো জোন রয়েছে ব্লু স্কাই আর তার সঙ্গে স্কুল আর বিভিন্ন ছবি তোলার জায়গা চারিদিকে এখানে ড্রাম ওখানে সিটস এখানে আরও বিভিন্ন ক্লাসরুম সব কিছু রয়েছে আর একটা ডেস্টিনেশন এসে পৌঁছে গেছি দিস ইজ থিংসে মনেস্ট্রি এখানে লেখা রয়েছে থিকসে THIKSEY থিকসে মনেস্ট্রি সো সেটাই পিছনে স্ল্যান্টিং রাস্তা আকাশ পাহাড় সব কিছু যেরকম যা আছে তার মাঝখানে আরেকটি মনেস্ট্রি এটা কাইন্ড অফ স্কুল যেখানে নাকি সমস্ত রকম ট্রেনিং প্লাস লোকে থাকে সেরকম আর পিছনে ভাস্ট গ্রিনারি বিউটিফুল হচ্ছে এন্ট্রান্স এখান থেকে হোটেলটা এন্টার করতে একটা বিউটিফুল গার্ডেন রয়েছে যেটা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে দেখা যাচ্ছে এই যে সুন্দর সুন্দর সব ফুল আর এখানে বসার বেশ কিছু ব্যবস্থা এখানে আর্টিফিশিয়াল গ্রাস মনে হচ্ছে এগুলো সিনথেটিক বাট কোয়ালিটিটা খুবই ভালো দেখে অরিজিনালের মতনই মনে হচ্ছে আর এখানে বেশ কিছু এরকম গ্যাজিবো টাইপের তৈরি করা রয়েছে হোটেলটা আর এই হচ্ছে পিছনে ওইটা হচ্ছে আমাদের রুম উপরেরটা অ্যান্ড এখানে পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে ওদিক থেকে আসছে সো ইয়া প্রপার্টিটা বেশ সুন্দর লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলা জাস্ট বেরোবো মার্কেটে ঘোরার জন্য যাচ্ছি ওপরে ওয়েলকাম টু খারদুংলা দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড অবশ্য এখন চেঞ্জ হয়ে গেছে বাট স্টিল বোর্ডটা দেখাই গাড়ি পিছনে ক্লিয়ার ব্লু স্কাই লেটস সি খারদুংলার এই বোর্ড হাইয়েস্ট মোটরেবল রোড এখানে রয়েছে চারিদিকে বিউটিফুল গ্লেশিয়ার্স রয়েছে সেটাও দেখা যাচ্ছে বড় ভ্যালি বিউটিফুল বিউটিফুল ক্লিয়ার ব্লু স্কাই লাভলি বেশ কিছু ফটো সেশন কমপ্লিট করে আমরা এগিয়ে গেলাম তবে খারদুংলা এখন নয় উমলিংলা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড হোটেলে পৌঁছে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে চলে এলাম বিউটিফুল নুবরা ভ্যালিতে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই এটা একটা কোল্ড ডেজার্ট ব্লু স্কাই আর চারিদিকে সারাউন্ডেড বাই এরকম হিউজ মাউন্টেন্স আর তার সঙ্গে ওই দিকে দেখা যাচ্ছে স্নো পিক একদম বরফ হয়ে রয়েছে আর আসার সময় দেখলাম অ্যারো দিয়ে সিয়াচিন গ্লেশিয়ারও এখান থেকে দেখা ফার্স্ট এখান থেকেই স্টার্ট করে বিউটিফুল আমরা এখন এগোচ্ছি ওই ফটোগ্রাফিক জোনের দিকে হোয়াইট স্যান্ড ব্যাংকস রয়েছে এটিভি চড়বো তো এটিভি দেখা যাক যদি পরে আর এখানে ডাবল হ্যাম্প হাম্প ক্যামেল পাওয়া যায় দূরে চলছে ওখানে গিয়ে নেক্সট শটটা নিই নুবরা ভ্যালি পিছনে দেখা যাচ্ছে এই যে ডাবল হাম্প ক্যামেল পরপর যাচ্ছে এটা এখানকার ফেমাস ফেমাস আছে চারিদিকে এরকম সুন্দর স্যান্ড ব্যাংকস তৈরি ব্লু স্কাই অসাধারণ ভিউ তবে আমরা উঠে হয়তো চড়তে পারবো না কারণ ওখানে যা বিশাল পরিমাণে লাইন দেখতে পাচ্ছি সো এসে গেছি ডাবল হাম্প ক্যামেলের একদম সামনে সুনন্দর পিছনে ভয় পাচ্ছে এই যে বস্তুটি এখানে দুখানা হাম্প এই হাম্প ওয়ান হাম্প হাম্প ওয়ান হাম্প টু পিছনে আরও রয়েছে এখানে সব ঘাস টাস খাচ্ছে দেখি মুখটা কেমন দেখতে হয় কামড়ে টামড়ে না দেয় ভয় পেয়ে যাচ্ছে আমার ভয় পাওয়ার কথা এই যে সামনে আরেকজন যাচ্ছে বড় সড়ো চেয়ারা কাটা কাটা ঘাস এই হচ্ছে ডাবল হাম ফ্যামিল একদম ওয়ান হ্যান্ড ডিস্টেন্স আমার শ্যাডোটা পড়ছে ওর গায়ে ইনফ্যাক্ট আগে
একদম ক্যামেরাগুলো সামনে চলে আসতে পেরেছি, চারিদিকে নড়ছে একদম সামনেটা দেখে। তবে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে কিন্তু আমরা ইনস্টাগ্রামের রিলস ফাটিয়ে তৈরি করেছি, সেগুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম পেজে একটু চোখ বোলালেই পাওয়া যাবে। শুধু ক্যামেল রাইড নয়, তার সঙ্গে এখানে ডেজার্ট বাইকিং রয়েছে স্যান্ড ডিউনসের মাঝখান দিয়ে, এটিভি বলে যেগুলোকে, এই যে সামনে আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে। রেটগুলো কি আছে? 1000 ফর 3 কিলোমিটার ফর 1 পারসন। আর উটের রেটটা? উটের রেট হচ্ছে 350 পার পারসন ফর 15 মিনিটস। বাহ। সো ফাইনালি দি মেইন অ্যাট্রাকশন অফ দ্য ট্যুর, আজকে ব্যাংকক লেক যাচ্ছি অল ব্ল্যাক ড্রেসড আপ, দেখাই যাচ্ছে আয়নাতে। অ্যান্ড ব্যাগ সব প্যাক হয়ে গেছে, নিচে চলে গেছে, এখন আমরা জার্নি স্টার্ট করবো। এখন বাজে অলমোস্ট 8:47 ইন দ্য মর্নিং। সুন্দর ঘরের সামনেই পাহাড় টাহাড় দেখা যাচ্ছে, একদম ব্লু স্কাই। সো ইয়া, ওখানে গিয়ে কথা হচ্ছে বাকি। গুড মর্নিং। ইউজুয়ালি ব্লগ আমি কখনোই বিছানা বা হোটেল রুম থেকে স্টার্ট করি না, মেন অবজেক্টিভ থাকে কী করছি সেটা দেখানোর জন্য, কোথায় থাকছি কী করছি সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো এখন বাজে সকাল 6:30, ঘুমটা জাস্ট ভেঙে উঠেছে, আর আছি কোথায় একবার দেখিয়ে দিই। দিস ইজ আ বিগ সুইস টেন্ট, টেন্টের মধ্যে রয়েছি, আর সামনে কী দৃশ্য সেটা একটু পরেই দেখাচ্ছি। আমরা বিউটিফুল প্যাংগংয়ের পাশেই ক্যাম্পে ছিলাম। এই ক্যাম্পসাইটগুলো মোটামুটি সারা বছর থাকে উইন্টারের আগে পর্যন্ত, তারপরে ডিসম্যান্টেল করে দেওয়া হয়। তবে স্যাডলি আমার ক্যামেরার বেশ কিছু ভিডিও করাপ্ট হয়ে যাওয়ার জন্য বেশ অনেক ফুটেজেস আরও ছিল প্যাংগং লেকের, সেগুলো আমি আর পাইনি। আমার বন্ধু অনির্বাণের বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করার পরেও ডেটা রিকভারিটা করা পসিবল হলো না। যাই হোক, মেমোরিজগুলো আমাদের ব্রেনেই রয়ে গেল, মনের খুব কাছে থাকবে এই ট্রিপটা। লে লাদাখ অনেক দিনের প্ল্যানিং ছিল, সাকসেসফুলি সব কিছু কমপ্লিট করে আসতে পেরেছি, এটাই অনেক। তবে ইনস্টাগ্রামের রিলসগুলো কিন্তু সারা জীবনের মতন রয়ে গেছে আমাদের মেমোরিজের কাছে, দেখতে চাইলে ওখানে ফলো করতে পারে। থ্যাংক ইউ।